রাজ্যে চলছে মহামারী আইন। সেই মহামারী আইনে কেবলমাত্র মুদিখানার দোকান এবং ওষুধের দোকান খোলার নিয়ম, এমনটা নিয়ম কিন্তু সারা দেশ জুড়ে চলছে। আর সেই সময় নিউ টাউনের মার্কেটে দেখতে পাওয়া গেল খোলা রয়েছে চায়ের দোকান। কেন সেই চায়ের দোকান খোলা কেন, এই বিষয়ে দোকানি স্পষ্ট দাবি, বাজার কমিটি তাকে খুলতে বারণ করেনি। আর এখানে তাদের এখানে সুন্দর করে গোল গোল করে দাগ করে দেওয়া হয়েছে, মানুষ এখান থেকে চা বা রুটি যাই নিতে আসুক নিয়ে চলে যাচ্ছেন, বসে আড্ডা দিচ্ছেন না। কিন্তু চায়ের দোকানে আড্ডা হয় না, এটা কি সম্ভব, এটা কি মেনে নেওয়া যায়, যেখানে কলকাতা পুলিশ এখনও পর্যন্ত চায়ের দোকান থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি নিউ টাউন এলাকায়। আর সেই কারণে চায়ের দোকান খুলে দিনে দুপুরে ব্যবসা চালাচ্ছেন দোকানিরা। না আমাদের তো সব কেউ কমিটি থেকে সবাই করছে, আমি তো কিছু বলিনি। লকডাউনে তো নিয়মই রয়েছে, ঠিক আছে দিও সবাই আমাকে এখনো কেউ বলিনি, আমাদের কেউ বলিনি যে বন্ধ করো বাকি বিষয়টা আমাদের নজরে নেই। এপিডেমিক এক্সেমশন অর্ডারে চায়ের দোকান খোলার কোনো নির্দেশ নেই, আমরা বিষয়টা নিয়ে খোঁজখবর করবো এবং অবশ্যই আমরা বার্তা দেবো এটা যেন না করা হয়।